প্রথমে কার্পাল বোনসের নাম জেনে নেই। আমাদের প্রতি হাতে 8টি করে কার্পাল বোন থাকে, 2টি রোতে, প্রক্সিমাল রোতে 4টি এবং ডিস্টাল রোতে 4টি। প্রক্সিমাল রোতে ল্যাটারাল টু মিডিয়ালি, স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকুয়েট্রাল, পিসিফর্ম, এবং পিসিফর্মটা সবচেয়ে মিডিয়ালি থাকে। বাট ডিস্টাল রোতে ল্যাটারাল টু মিডিয়ালি ট্রাফিজিয়াম, ট্রাফিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট। কার্পাল বোনসের জন্য নিউমোনিক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন ফ্লেক্সোর রেটিনাকুলামের সারফেস মার্কিং করব। ফ্লেক্সোর রেটিনাকুলামের জন্য ফার্স্ট পয়েন্ট হচ্ছে পিসিফর্ম বোনে। পিসিফর্ম বোন থাকে বেজ অব দ্য হাইপোথিনার ইমিনেন্স। এটা হাইপোথিনার ইমিনেন্স, এটা থিনার ইমিনেন্স। এখন পিসিফর্ম বোনে বেজ অব দ্য হাইপোথিনার ইমিনেন্সে ফয়ার দ্য টেন্ডন অব দ্য ফ্লেক্সোর কার্পি আলনারিস টার্মিনেট, সেখানে হবে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে পিসিফর্ম বোনস থেকে 1 সেন্টিমিটার উপরে হুক অফ দ্য হ্যামেট বোনসে, যেটা ডিপালপেশনের মাধ্যমে থিনার ইমিনেন্সে ফিল করা যায়, এবং আলনার নার্ভের লাইনে। আলনার নার্ভ সাপ্লাই দেয় হচ্ছে লিটল ফিঙ্গার এবং রিং ফিঙ্গারের হাফে। তাহলে সেকেন্ড পয়েন্ট হচ্ছে হুক অফ দ্য হ্যামেট। এবার থার্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট হচ্ছে টিউবারকল অফ দ্য স্ক্যাফয়েড বোন। এটা হচ্ছে বেস অফ দ্য থিনার ইমিনেন্সে। বেস অফ দ্য থিনার ইমিনেন্স থাকে ল্যাটারাল টু দ্য টেন্ডন অফ দ্য ফ্লেক্সোর কার্পি আলনারিস। তাহলে ল্যাটারালি হচ্ছে থার্ড পয়েন্ট, টিউবারকল অফ দ্য স্ক্যাফয়েড বোন। ফোর্থ পয়েন্ট হচ্ছে স্ক্যাফয়েড বোনের ইনফ্রোল্যাটারালি ক্রেস্ট অফ দ্য ট্রাফিজিয়ামে ইমিনেন্সে ডিপালপেশন করলে ফিল করা যায়। এখানে হচ্ছে তাহলে ফোর্থ পয়েন্ট, ক্রেস্ট অফ দ্য ট্রাফিজিয়াম। এখন তাহলে ফার্স্ট পয়েন্ট আর সেকেন্ড পয়েন্ট যোগ করি, থার্ড আর ফোর্থ পয়েন্ট যোগ করি, এবার ফার্স্ট আর থার্ড পয়েন্ট যোগ করি। এটা কনকেভ থাকবে ফোর আর্মের দিকে, এবং সেকেন্ড আর ফোর্থ পয়েন্ট যোগ করি, এটা কনকেভ থাকবে ফিঙ্গারের দিকে। তাহলে এটা হচ্ছে ফ্লেক্সোর রেটিনাকুলাম। এখন সারফেস মার্কিং করব সুপারফেশিয়াল পামার আর্চের। সুপারফেশিয়াল পামার আর্চের জন্য ফার্স্ট পয়েন্ট হচ্ছে জাস্ট ল্যাটারাল অ্যান্ড ডিস্টাল টু দ্য পিসিফর্ম বোন, ল্যাটারালি এবং ডিস্টালি পিসিফর্ম বোনের ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে মিডিয়াল টু দ্য হুক অফ দ্য হ্যামেট বোন। তাহলে পিসিফর্ম বোনের 1 সেন্টিমিটার উপরে থাকে হচ্ছে হ্যামেট বোন, মিডিয়াল টু দ্য হুক অফ দ্য হ্যামেট, মিডিয়ালি হবে সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে অন দ্য ডিস্টাল বর্ডার অফ দ্য থিনার ইমিনেন্স। থিনার ইমিনেন্স এটা, এবং এটা হচ্ছে ডিস্টাল বর্ডার, এটা প্রক্সিমাল বর্ডার। তাহলে ডিস্টাল বর্ডারে হবে ইন লাইন উইথ দ্য ক্লেফট বিটুইন দ্য ইন্ডেক্স অ্যান্ড মিডল ফিঙ্গার। এটা হচ্ছে মিডল ফিঙ্গার এবং ইন্ডেক্স ফিঙ্গার এটার ক্লেফট লাইনে। এখানে হচ্ছে থার্ড পয়েন্ট। এখন তিনটা পয়েন্ট যোগ করে দিই, এটা কনভেক্স হবে, এবং কনভেক্সিটিটা ফিঙ্গারের দিকে থাকবে, এবং ডিস্টাল পয়েন্টটা থাকবে অ্যাট দ্য লেভেল অফ দ্য ডিস্টাল বর্ডার অফ দ্য ফুললি এক্সটেন্ড থাম্বের দিকে। এটা হচ্ছে তাহলে সুপারফিশিয়াল পামার আর্চ। এখন ডিপ পামার আর্চ। ডিপ পামার আর্চের জন্য ফার্স্ট পয়েন্ট হচ্ছে অ্যাট দ্য প্রক্সিমাল পার্ট অফ দ্য ফার্স্ট ডর্সাল ইন্টারমেটাকার্পাল স্পেস।
ফার্স্ট ডর্সাল ইন্টার মেটাকার্পাল স্পেস হচ্ছে এটা, এটার প্রক্সিমাল পার্টে, এখানে হচ্ছে প্রক্সিমাল পার্ট, প্রক্সিমাল ইন্ড, তাহলে এখানে হবে হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে জাস্ট ডিস্টাল টু দ্য হুক অফ হ্যামেট, হুক অফ হ্যামেটের ডিস্টালি, এবং এটা ফার্স্ট পয়েন্ট থেকে 4 সেন্টিমিটার একটা লাইন হবে, স্ট্রেইট লাইন। তাহলে স্কেল দিয়ে 4 সেন্টিমিটার মেপে নেই। এতটুকু হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে ফার্স্ট আর সেকেন্ড পয়েন্ট যোগ করে দিই। ডিপ পামার আর্চ 1.2 সেন্টিমিটার প্রক্সিমাল থাকে সুপারফেশিয়াল পামার আর্চ থেকে, এবং ডিপ পামার আর্চ ইজ ফর্মড বাই ডিরেক্ট কন্টিনিউশন অফ রেডিয়াল আর্টারি অ্যান্ড ডিপ ব্রাঞ্চ অফ আলনার আর্টারি। সুপারফেশিয়াল পামার আর্চ ইজ ফর্মড বাই ডিরেক্ট কন্টিনিউশন অফ আলনার আর্টারি অ্যান্ড সুপারফেশিয়াল ব্রাঞ্চ অফ রেডিয়াল আর্টারি।